জিরার কচুরি, আলুর দম, কাশ্মীরি আলুর দম, জিনিয়ার একটা গন্ধ আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় ব্রেকফাস্ট করতে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। আজ আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা ক্যাটারারে। এই দোকানের লোকেশন, ফোন নাম্বার আমি সব এই ভিডিওতেই ডিটেলস বলে দেবো, স্ক্রিনেও তোমরা দেখতে পাবে, তোমরা পজ করেও দেখে নিতে পারো। তাহলে চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, চলুন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সামনেই গরম গরম বাটোরা, হিঙের কচুরি সব ভেজে দেওয়া হচ্ছে, একদম সামনে গরম ভেজেই কাস্টমারদের দেওয়া হচ্ছে। তোমরা দেখো, আমরা ফোন করেছিলাম দুদিন আগে আপনাকে, ছাড়াও এখানে আরো মেনু আছে, তোমরা দেখো। এই যে দেখো, এইখানে কাশ্মীরি আলুর দম আছে, এই যে পাশে ডিম কষা আছে, ডিম সিদ্ধ আছে, আর নিচে দেখো আলুর দম আছে, আর এদিকে স্যালাড আছে। তো এই হলো পুরো দোকানটা। আর তোমাদের আমি দোকানের লোকেশনটা দেখিয়ে দিই, লোকেশন হলো এই যে জনকল্যাণের যে রাস্তাটা, জনকল্যাণ স্কুলের যে রাস্তা দিয়ে তোমরা জেমসলংয়ে উঠছো, উঠেই ঠিক অপোজিটেই এই দোকানটা তোমরা দেখতে পাবে, একদম সামনাসামনি মা অন্নপূর্ণা ক্যাটারার। ফোন নাম্বার তোমাদের স্ক্রিনেই দেখিয়ে দেবো, তোমরা পজ করে দেখে নিও। চলুন, আমরা আবার দুটো হিঙের কচুরি নিলাম, আসলে রান্নাটা এতই ভালো হয়েছে সেই জন্য আরও দুটো নিয়ে নিলাম। চলুন এবার বাবার থেকে কচুরির রিভিউটা নিয়ে নেওয়া যাক, হিঙের কচুরি কেমন লাগলো শুনে নেওয়া যাক, চলো। কেমন হয়েছে বলো? টেস্টি। হ্যাঁ হ্যাঁ, ঝিঙের একটা গন্ধ আছে। ভালো, এটাই ভালো। দেখো হিঙের কচুরির স্টাফিংটাও অনেকটাই থাকে, আর খুব টেস্টিও খেতে। আর আমরা এখন চলে এসেছি মা অন্নপূর্ণা ক্যাটারার, নামটা দাও। তো এইখানে আমি লিস্ট দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো কী কী পাওয়া যায়, তার কী কী দাম সবই দেখিয়ে দিলাম। আর এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে, ম্যাক্সিমাম 20 জন,
আর চলো এবারে আমিও পেট পুজো করে নিই। আর এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে, মিনিমাম 100 টাকা বোধ হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত অবধি থাক, আর বেশি বড় করলাম না। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। চলো গুড বাই।